হরে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব তুলসী প্রণাম মন্ত্র কি, তুলসী চয়ন মন্ত্র কি, তুলসীতে জলদানের মন্ত্র কি। তো তুলসী চয়ন বা হচ্ছে তুলসী পত্র তোলার সময় আমাদের যে মন্ত্র বলতে হয় সেই মন্ত্রটি নিয়ে আজকে আলোচনা করব এবং সেই মন্ত্রটি কি সেটি আমি স্ক্রিনে দেখাবো। তারপর তুলসীতে জলদানের মন্ত্র কি, আমরা যখন তুলসীতে জলদান করব তখন কি মন্ত্র হবে এবং কি যে তুলসী প্রণাম মন্ত্রটি কি। তো এই তিনটি মন্ত্র নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব কিভাবে তুলসী আরতি করতে হয়, তুলসী আরতি করার যে নিয়ম সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখন আমি স্ক্রিনে দেখাবো সেই তিনটি প্রণাম মন্ত্র। তো তুলসী প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দেখাবো, তারপর তুলসীতে জলদানের মন্ত্র দেখাবো এবং তুলসী চয়ন মন্ত্র স্ক্রিনে দেখাবো। তো আমি যে গ্রন্থ থেকে এই তিনটি মন্ত্র আমি স্ক্রিনে দেখাবো সেই গ্রন্থটি যদি আপনারা সংগ্রহ করে নিতে পারেন, তাহলে আপনারা সহজে সেখানে এই মন্ত্রগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি নাম হট্ট পরিচয় একটি গ্রন্থ। তো এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ ইস্কনের গ্রন্থ, নাম হট্ট পরিচয়। এই গ্রন্থটি আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে বা ইস্কনের মন্দির থেকে, তাহলে আপনারা সহজেই এই গ্রন্থের মধ্যে সেই তিনটি শ্লোক আপনারা সহজে পেয়ে যাবেন। এছাড়াও অনেক তথ্য রয়েছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই গ্রন্থের 156 পৃষ্ঠায় তুলসী প্রণাম মন্ত্র রয়েছে। তো আমি তুলসী প্রণাম মন্ত্রটি স্ক্রিনে দেখাচ্ছি। তো এটি কিভাবে আপনারা পাঠ করবেন সেটি আমি পাঠ করে দেখাচ্ছি। ওম বৃন্দা ঐ তুলসী দেব ঐ প্রিয়া ঐ কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তই নম নমঃ। ওম বৃন্দা ঐ তুলসী দেব ঐ প্রিয়া ঐ কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তই নম নমঃ। ঠিক এইভাবে আমরা এই তুলসী মনাম প্রণাম মন্ত্রটি পাঠ করব রেগুলার এবং আমরা এটি মুখস্থ করে নিব। এরপর যে আমরা দেখব যে তুলসীতে জলদানের মন্ত্র, এবং আমরা যদি নামহট্ট পরিচয় গ্রন্থটির 157 পৃষ্ঠা ওপেন করি আমরা দেখতে পাবো যে সেখানে তুলসী জলদান মন্ত্র রয়েছে। তো এরপর যে আমরা তুলসীতে জলদানের মন্ত্রটি পাঠ করব, কিভাবে আমরা মন্ত্রটি উচ্চারণ করব সেটি এরপর যে আমরা দেখব। ওম গোবিন্দ বলবাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি পদায়িনীম। ওম গোবিন্দ বলবাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি পদায়িনীম। এখানে যে উনিষ্কার রয়েছে সেই উনিষ্কারটা ম উচ্চারণ হবে, আমরা ম উচ্চারণ করব আর বিসর্গের উচ্চারণ হর মতো হয়। তো আমরা এখানে ওম গোবিন্দ বলভাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি পদায়িনীম। ওম গোবিন্দ বলবাম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি পদায়িনীম। তো এই পর্যায়ে আমরা তুলসী চয়ন মন্ত্রটি উচ্চারণ করব, এবং তুলসী আমরা যদি নামহট্ট পরিচয় গ্রন্থটির 158 পৃষ্ঠা ওপেন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে তুলসী চয়ন মন্ত্র রয়েছে। তো আমরা তুলসী চয়ন মন্ত্রটি কিভাবে উচ্চারণ করব। ওম তুলস্য মৃত জন্মাসি সদা তম কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি তাম্বরদা ভব শুভনে। আমরা আবার উচ্চারণ করছি, ওম তুলস্য মৃত জন্মাসি সদা তাম কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি তাম্বরদা ভব শুভভনে। তো এরকমভাবে আমরা তুলসী চয়ন মন্ত্রটি উচ্চারণ করব, এবং তারপর আমরা তুলসী পত্র অথবা তুলসী মঞ্জুরি আমরা চয়ন করব, উঠাবো। তারপর এখানে রয়েছে আরেকটি আমরা শ্লোক দেখতে পাচ্ছি, ক্ষমা প্রার্থনা মন্ত্র। তো আমরা চাইলে তুলসী পত্র তোলার পর আমরা ক্ষমা প্রার্থনা মন্ত্রটিও বলে নিতে পারি। তো আমরা এই পর্যায়ে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করে নেই। চয়ন উদ্ভব দুঃখম চ যদ হৃদি তব বর্ততে তৎ ক্ষমস্য জগৎমা ত বৃন্দা দেবী নমস্তুতে। চয়ন উদ্ভব দুঃখম চ যদ হৃদি তব বর্তে তৎ ক্ষমস্য জগৎমাতম বৃন্দা দেবী নমস্তুতে।
তো এই ছিল আজকের মন্ত্রগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিয়ে দেব। হরে কৃষ্ণ।